নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেশি মুরগির আলু দিয়ে ঝোল। আমরা তো পোলট্রির মুরগি অনেক খাই, দেশি মুরগি যদি একবার এভাবে আলু দিয়ে ঝোল করে খাওয়া যায় তো এক থালা ভাত অনায়াসেই উঠে যায়। এখানে নিয়েছি আমি মুরগির মাংস, দেশি মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার 900 গ্রাম মতন মাংস আছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটা তেজপাতা, আর দেব টক দই, দিয়ে দেব আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা, দিয়ে এবারে দিয়ে দেব কাঁচা তেল, দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এই মাংসটা যত মাখানো হবে তত টেস্ট হবে। আজকে আমি রান্না করছি একদম সিম্পল প্রসেসে, মাখানো হয়ে গেছে, রেখে দিয়ে এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে দেবো সর্ষের তেল, মাখিয়ে আমি মাংসটাকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আলু। এখানে আমি আলুগুলো গোটা গোটায় দিলাম, একটু চামচ দিয়ে আলুগুলোকে ফুটো করে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভেতরে যায়। দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলেই দেব গোটা জিরে, আর দেব একটু চিনি। তেলে চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, দিয়ে চিনিটাকে একটু মেল্ট হতে দেব। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটা টমেটো, টমেটোটা দিয়েও আরো কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আবারও আদা রসুন আর লঙ্কার পেস্ট, দিয়ে দেব নুন, দিয়ে মশলাটাকে 5 সেকেন্ড কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা, মাংসটা দিয়ে এবারে 5-7 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে মিডিয়াম করে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে, কারণ নুনটা দেওয়া ছিল। এবার আমি চিকেনটাকে কষিয়ে নেব, যতক্ষণ না
তেলটা ছেড়ে আসছে। কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে আসবে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি গরম জল দিচ্ছি, আর জলটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে আমি একটু ঝোল করব, আর দেশি মুরগি সেদ্ধ হতে একটু টাইম লাগে। ঝোলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, তার আগে দেব দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে, দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, আর গ্যাসটাকে লো টু মিডিয়াম করে রাখব। 15 মিনিট পর ঢাকা খুলে মাংসটা আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে হাইতে রাখবো, রেখে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে দেশি চিকেনের ঝোল। এটা অবশ্যই গরম ভাতে আর রুটি দিয়েও ভালো লাগে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।